প্রথম ম্যাচের উইকেটটা ভিন্ন ছিল, আবার আমরা আশা করছি স্পিন বান্ধব কন্ডিশন হবে, কিন্তু প্রথম ম্যাচের পর আমরা এই বিষয়ে কথা বলেছি, বোলিং গ্রুপ হিসেবে আমাদের আরও ধারাবাহিক হতে হবে, ব্যাটিং ইউনিটের জুটি গড়তে হবে। দুদিন আমাদের খুব ভালো অনুশীলন হয়েছে, আরেকটি টেস্ট ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা যেমনটা আশা করেছিলাম সেই রকমই পিচ ছিল সিলেটে, এটা ভালো উইকেট ছিল এবং পৃথিবীর এই প্রান্তে এমনই হয়ে থাকে, ছেলেদের অনেকেই এখানে আগে খেলেছে, আশা করছি তারা এখান থেকে শিখতে পারবে, প্রত্যেকের শেখার ধরনটা ভিন্ন এবং তারা ভিন্ন ভিন্নভাবে নিজেদের অভিজ্ঞতা নিচ্ছে, শুধু বিশ্বাস থাকাটাই যথেষ্ট। আমরা কেনকে দেখেছি সে কতটা দারুণ খেলেছে, ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের মতো ক্রিকেটারও ভিন্ন রকমভাবে নিজেদের উজাড় করে দিয়েছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আমি মনে করি যে কোনো খেলোয়াড়ই চায় পারফর্ম করতে। টম আমাদের দারুণ একজন পারফর্মার, সে লম্বা সময় ধরে পারফর্ম করছে, সে পারফর্ম করার জন্য ক্ষুধার্ত, প্রতিটি টেস্টের আগে সে দারুণভাবে প্রস্তুতি নেয় এবং যতটা সম্ভব ভালো করার জন্য এবং রান করার জন্য নিজেকে তৈরি করে, তাদের বিপক্ষে খেলা সে উপভোগ করে এবং তার সাফল্যও আছে। আমি নিশ্চিত সে রোমন্থন করে এবং বাংলাদেশের বিপক্ষে আগের রেকর্ডগুলো তার আত্মবিশ্বাস বাড়ায়। পনেরো জনেরই ভালো সুযোগ আছে, তারা সবাই এখানে আছে, তাদের খেলার ভালো সুযোগ আছে। আগামীকাল সকালে আমরা শেষবারের মতো উইকেট পর্যবেক্ষণ করব এবং এরপর সিদ্ধান্ত নেব সবার ব্যাপারে। আমাদের পনেরো জনের সবাই ফিট আছে, তারা প্রত্যেকেই খেলার জন্য উপযুক্ত। প্রথম ম্যাচের পারফরম্যান্স অবশ্যই হতাশাজনক, কিন্তু এখানে ভালো ক্রিকেট খেলার সুযোগ আছে, ভিন্ন ধরনের উইকেটে খেলা হবে, আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং আমাদের সেরা সুযোগ কাজে লাগাতে হবে। আমরা এর জন্য উদগ্রীব হয়ে আছি, এখানে খেলতে আসা সবসময় চ্যালেঞ্জিং, আমরা সামনের পাঁচ দিনের দিকে চোখ রাখতে চাই। We're expecting in the second test as well.